ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ক্লাস হচ্ছে আবার কোন কোন বিভাগে ক্লাস হচ্ছে না যেসব বিভাগে ক্লাস চলছে সেসব ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে এছাড়াও ক্যাম্পাস জুড়ে রয়েছে শিক্ষার্থীদের সরব উপস্থিতি কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে আজ থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালনের কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে কোথাও 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 কোনো কর্মসূচি পালন করেনি কোন সংগঠন কর্মবিরতিতে যাওয়া শিক্ষকদের সাথে উপাচার্য অফিসে বৈঠক করেছেন বিসি কেউ করতে যাচ্ছে কেউ করতে যাচ্ছে না তারপর আর কি আমরা মনে করি যেহেতু হচ্ছে আন্দোলনটা তেমন একটু হয়ে গেছে তো আমরা মনে করি যে আমাদের একটু আগায় যাবে আর তাই আমরা ক্লাসে আসতে আমাদের হয়তো বা ক্লাস পরীক্ষা বর্জন করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন ইনডিরেক্টলি আমরা বিভিন্ন চাপের সম্মুখীন এটা হয়তো আপনারা বুঝেন এই জন্য আমাদের ক্লাস করতে হচ্ছে সবগুলো হচ্ছে না একটা একটা করে হচ্ছে বা দুইটা করে এরকম করে হচ্ছে ঢাকা সেখানে আমাদের সহকর্মী নুন সরকার আছেন তার কাছ থেকেই জেনে নিব বিস্তারিত নুন সরকার এই কোটা সংস্কার ইস্যুতে আজকের ক্যাম্পাসে কোনো কর্মসূচি আপনি দেখেছেন কিনা আর শিক্ষকদের সাথে উপাচার্যের যে বৈঠক সেই ব্যাপারে আসলে তারা কি বললেন প্রক্টর সঙ্গে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কেম গোলাম রাব্বানি তিনি বলেছেন বেশিরভাগ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে কলা ভবন আইন অনুষদ সায়েন্স বিজ্ঞান অনুষদ সহ সাত থেকে নটি বিভাগে ক্লাস ঠিক মতো হয়নি তার কাছে যে রিপোর্ট এসেছে শিক্ষার্থীরা না যাওয়ায় কিন্তু ক্লাস হয়নি শিক্ষকরা ঠিকই গিয়েছিলেন আর অনেক শিক্ষার্থী তারা যেটা বলেছেন তারা ক্লাসে আসছেন অনিচ্ছা থাকলেও অনেকের কারণ হচ্ছে যে যেহেতু সেমিস্টার পদ্ধতির তারা লেখাপড়া করেন এখানে ক্লাসে হাজির হওয়ার জন্য মার্কস দেওয়া রয়েছে সেই কারণে তারা আসছেন অনেকে বলছেন তারা জোরপূর্বক আসতে বাধ্য হয়েছেন কারণ শিক্ষক ক্লাস নেবেনি এরকম পরিস্থিতি দেখেছে সমাজ বিজ্ঞানে কিন্তু একটি ক্লাস হয়েছে এছাড়া সমাজ বিজ্ঞান আর কোনো ক্লাস হয়নি বাংলা বিভাগে ক্লাস হচ্ছে না গত কয়েকদিন ধরেই আর ক্যাম্পাসে কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি গত কয়েকদিন ধরেই যেরকম শিক্ষক শিক্ষার্থী প্রগতিশীল ছাত্রজোট অনেকেই সরব ছিলেন সেরকম কিন্তু আজকাল দেখা যায় ক্যাম্পাসের পরিবেশ তুলনামূলক অনেকটা নীরব আর উপাচার্যের সঙ্গে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের শিক্ষকদের বৈঠক হয়েছে সেখানে আসলে বিভাগের ইনস্টিটিউটের পরিচালকনি রেখেছেন তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন শিক্ষকরা সেটার প্রেক্ষিতে মূলত কর্মবিরতিতে গেছেন ক্লাস ক্লাস নিচ্ছে না তারা সেই কারণে আজকে বৈঠকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল বৈঠক শেষে আপাতত ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এখন শিক্ষকদের উপর নির্ভর করবে আগামী থেকে তারা ক্লাসে ফিরে যাবে আপনাকে ধন্যবাদ ননবই সরকার এখন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য